বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামাঞ্চল খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। বনকর্মীদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। রাতে হাতি তাড়াতে এসে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো জলপাইগুড়ি জেলার বানাহাট ব্লকের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীদের। এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন বানাহাট থানার পুলিশ। শেষমেশে বানাহাট থানার পুলিশ বনকর্মীদের উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়তই এই এলাকায় দল বেঁধে আসে হাতি, নষ্ট হচ্ছে ফসল, এই ফসলের ক্ষতিপূরণ কে দেবে? তাই বনকর্মীদের আটকে রেখে তারা বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে বানাহাট থানার অন্তর্গত দুরামারি চানাডিপা এলাকায়। শোনাব এলাকাবাসীদের বক্তব্য ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখুন নিউজের পর্দায়। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিমপাড়া ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। ভাঙচুর করতেছে হাতি পিটানোর জন্য, ওরা ডাকলে পরে আসে না, যখন আসে তখন উল্টাপাল্টা পিটায়, তারপরে ক্ষতিগ্রস্ত হয় বেশি। এখন আমরা চাই নিরাপত্তা। আজকে কত হাতি বেরিয়েছে? আজকে প্রায় 1200-1400টা হবে। কখন বেরিয়েছে হাতিগুলো? এই মোটামুটি 7টা। আপনার নাম? আমার নাম সত্যেন রায়। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা এখন শান্তি চাই, আমাদের এলাকায় যাতে হাতি না ঢুকে। আমাদের 2-1 বিঘা করে সম্পত্তি আছে, এগুলোর উপর দিয়ে আমরা চলি। এখানে কোনো তো ইনকাম নাই, আমাদের কোনো সরকারি বেতনও নাই, এইখানে কোনো ই নাই, আমরা বাচ্চা কাচ্চা মানুষ করবো কিভাবে? এখন এই এলাকার মানুষ তো সবাই বিদেশ যায়, তাহলে রাত্রেবেলা বহু বাচ্চা ঘরে থাকে, যদি আইসা বাড়ি ভাঙে তাহলে অসুবিধা তো আমাদের। আজকে কটা হাতি বেরিয়েছে? আজকে 1200-1400টা হবে। তো যদি বন দপ্তরে এই গাড়িটাকে আপনারা না ছাড়েন তাহলে তো তারা তো হাতি তাড়াতে পারবে না। এখন ওই ব্যবস্থার জন্য তো আমরা আটক করছি, এখন কি ব্যবস্থা করে আমাদের একটা যে কোনো একটা পরামর্শ ব্যবস্থা করে দেও। আপনার নাম? ওদেরকে কিছু বলতেছি না, যেহেতু ওরা সরকারি লোক, হাতিও সরকারি, আমাদের তো আমরা সাধারণ মানুষ, আমাদের জীবনের কোনো দামই নেই সরকারের কাছে। আপনার নাম? আমার নাম সত্যেন রায়। প্রতিনিয়ত কি এভাবে হাতি বের হয়? হ্যাঁ, প্রতিদিন এই ভাই, এখন ঘুম পাড়তে পারে না। কটা করে হাতি বের হয় এখন? কটা বাজে? সারাদিন খাইটা খুইটা, এখন বাচ্চা কাচ্চা যদি সবাই জাগনা থাকে তাহলে কি রকম লাগতে পারে। আপনার নাম? আমার নাম তো সত্যেন রায়। এটা কোন এলাকা? চানাডিপা। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার। রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার ঘর সাজানোর জিনিস পেতে রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি। তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যে বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন। এবার সুলভ মূল্যে উন্নত মানের বস্ত্রের সম্ভার নিয়ে এলো ঝর্ণা বস্ত্রালয়। মালকানি বাজারে অবস্থিত ঝর্ণা বস্ত্রালয়ে আপনি পাবেন ছেলেমেয়ে সহ বিভিন্ন বয়সের মানুষদের ড্রেস সামগ্রী, সমস্ত ধরনের অনুষ্ঠানের বস্ত্র সামগ্রী সুলভ মূল্যে পাবেন এখানে, তাই বিলম্ব নয়, অতি শীঘ্রই যোগাযোগ করুন সংস্থার মালিক হিরণময় বিশ্বাসের সঙ্গে। মোবাইল নম্বর 9002954141। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়,
ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে।